একটা বাঁশি চুরি করে পালিয়েছে, এই যে ওই যে ওই যে এই যে এই যে এই যে এই যে এখানে উড়াতে পারছি না, একবার চেষ্টা করেছিলাম, উড়িয়েছি, প্লাস বাবা দুবার ওয়ার্নিং দিয়েছে, তো যার জন্য ড্রোনটা ঠিকঠাকভাবে উড়াতে পারিনি। আমাদের আজকে ঠাকুরনগরের মেলা আছে, ঠাকুরনগর স্নান আছে, আজকে দুপুরই রাত্রেবেলা, এত রাত্রেবেলা মানে আর্ধেক রাত্রেবেলা বেরোনোর কারণগুলো এটাই যে আমরা ওখানে শুধু রাত্রেবেলা খাবো, আমরা প্ল্যানিং করে রেডি রেডি করে দিয়েছি, ওখানে গিয়ে আজকে আমাদের প্ল্যানিং ওখানে আজকে ড্রোন থেকে শর্ট নেব, ব্লগটা করব, তো তার জন্য আমরা রাত্রেবেলা উঠেছি, উঠেছি আমি একা যাবো না, আমার সাথে আরও কিছু লোক, আরও কিছু ফ্রেন্ড রয়েছে আমার, তো ওরাও যাবে আমার সাথে, একসাথেই যাবো, তো চলো আমরা যাই, না করছি সব তোমরা যে আর থাকো আমার সাথে, আমি দুটো মতো লোক এসে আমার চ্যানেল শুধু ব্লগস। তো গাইজ আমরা সবাই চলে এসেছি একসাথে, আমরা চারজন যাচ্ছি টোটাল, বাবান যাচ্ছে, পাতুদা যাচ্ছে আর দেবপ্রসাদও যাচ্ছে, তো আমরা এখন বেরোচ্ছি ঠাকুরনগর মেলার জন্য, তো আমাদের ট্রাভেল করবো আমরা বাইকে, স্কুটিতে ট্রাভেল করবো সবাই, তো চলো আমরা যাওয়ার সময় ভিডিও শট নেব, কোথায় যাচ্ছি কীভাবে যাচ্ছি, তো চলো যাওয়া যাক। তো আমরা এখন বীরা চলে এসেছি, বীরা পেট্রোল পাম্পে, ইন্ডিয়ান অয়েল, এখান থেকে আমাদের আরেকজন যে সঙ্গী আছে গাড়ি, তার গাড়িতে ফিউল শেষ হয়ে গেছে, তো গাড়ির তেল ভরে দেন সে আমরা আবার এগোবো। রাস্তা খুব অন্ধকার, যার জন্য আমরা কোনো ট্রাভেলিংয়ে মানে কোনো ভিডিও দেখাতে পারছি না, বড্ড অন্ধকার, কিছু বোঝাও যাবে না, তো তবুও চেষ্টা করবো আমরা একটু আলো পেলে পরে কোথা দিকটা যাচ্ছি। অ্যাকচুয়ালি ঠাকুরনগরটা একদম স্ট্রেট রাস্তা, কোনো ইয়ে নেই, এই যশোর, এটা যশোর রোড, যশোর রোড ধরে স্ট্রেট আমাদেরকে বেরোতে হবে, স্ট্রেট একদম একদম স্ট্রেট চলো আমরা পেয়ে যাবো, তবুও কিছু ইনফরমেশান যতটুকু পারবো চেষ্টা করবো দেওয়ার, তো থাকো আমার সাথে সূর্যমন্ডল ব্লগের সাথে, আমার ব্লগের সাথে, তো ডেফিনেটলি আমরা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো কীভাবে যাচ্ছি আর খুব মজা করবো, তো স্টে টিউন। আমরা ঠাকুরনগরে চলে এসেছি, আমরা একটা গাড়ি রাখার জন্য একটা ভদ্রলোকের বাড়িতে এসেছি, দাদার বাড়িতে, ওনাদেরকে বললাম চিনি না, ওনাদেরকে রিকোয়েস্ট করলাম, তো ওনারা রাখার জন্য পারমিশন দিল, তো এখানেই আমরা গাড়ি রেখে এখন হেঁটে হেঁটে যাব। তো অ্যাকচুয়ালি এতক্ষণ হয়েছিল কি প্রবলেমটা আমরা ইয়ে দেখাতে পারছিলাম না, এতক্ষণ ধরে ইয়ে করতে পারছিলাম, রাস্তায় বন্ধ পাচ্ছিল, দেখাতে পারছিলাম আমরা ঢুকে যাওয়ার জন্য। তো গাইস আমরা চলে এসেছি এখন এখান থেকে দল ইয়ে শুরু, রাস্তা শুরু এখান থেকে হেঁটে হেঁটে যেতে হয়, তো সেগুলো গিয়ে
করলাম, অনেক কিছু করলাম, যার কারণে এসেছিলাম সেটা করতে পারিনি, কারণ ড্রোন এখানে উড়াতে পাচ্ছি না। একবার চেষ্টা করেছিলাম, উড়িয়েছি, প্লাস দুবার ওয়ার্নিং দিয়েছে, তো যার জন্য ড্রোনটা ঠিকঠাকভাবে উড়াতে পারিনি।